দুই সমুদ্রের এমন ভাবে হারিয়ে গেলাম যে আমি কি বলবো সেটা নিয়ে আমি এদিক সেদিক ঘুরতে আছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই প্রেমের বাগান আমরা সাজাই নাই, যদি আমরা সাজাতাম বন্ধ করে দেওয়া যাইত, এই প্রেমের বাগান আমার মাওলা সাজিয়ে দিয়েছে। যেখানে উনি শেষ করেছেন সেখান থেকে বলছি, বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাইহি, সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। একটা জিনিস মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দলিলের উপর কথা বলি, দলিলের বাইরে কথা বলি না। যখন বান্দা রবের প্রেমে বিভুল হয়ে যায়, যখন বান্দা রাতকে আর রাত বলে না, তাহাজ্জুদের জায়নামাজ বানিয়ে দেয়, যখন বান্দা দিনকে দিন বলে না, ইয়া রহমান ইয়া রহিমের জিকিরে মুক্ত হয়ে যায়, আল্লাহ বলছেন জিবরিল এমন হয়ে যায় বান্দা নামাজ পড়ে আমার জন্য রোজা রাখে, আমার জন্য জিকির করে, আমার জন্য দরুদ সালাম পড়ে, আমার জন্য তিন রাত একাকার করে দেয়, আমার জন্য এমন একটা মোমেন্ট চলে আসে, আমি আল্লাহ নিজেই বান্দার প্রেমে পড়ে যায়। এটার নাম তাসাউফ। তাসাউফ বুঝতে প্রেম লাগে। চরম চোখে নদী চিনে যায় না, বক্ষের চোখে নদী চিনতে হয়। বুখারি মুসলিম বলে মালিক যখন প্রেমে পড়ে যায় তখন ফানাদা জিবরিলা, আল্লাহ জিবরিলকে ডাকে, জিবরিল শুনছনি, জিবরিল বলে মালিক কি হয়েছে, যে গঠন একটা ঘটে গেছে, বলে মালিক কি করছে, তখন আল্লাহ বলে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, জিবরিল শোনো আমি জমিনে অমুকের ছেলে অমুককে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি আবু বকরকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি ফারুককে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি উসমানকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি আলীকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি হাসান হুসাইনকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি আব্দুল কাদের জিলানকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি মঈনুদ্দিন চিশতি আসিমি সানজিলিকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি শাহ জালাল ইয়ামানিকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি খাজা ফরিদ হুরিকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি সেই সাইসি ফোর্টকে ভালোবেসে ফেলেছি, জিবরিল শোনো আমি গাউসে বান্দারিকে ভালোবেসে ফেলেছি। জিবরিল বলে মালিক শুনলাম, করবো কি, আমি ভালোবাসলে হবে না, পাঁচ দিন হুম তোমাকেও ভালোবাসতে হবে। জিবরিল বলে আব্বাই ভালোবাসলাম, যে তুমি ভালোবাসলে হবে না, আসমানের যত ফেরেশতা আছে ওদেরকে নিয়ে মাহফিল সাজাও, আমার বান্দার প্রেমের বাগান সাজাও। জিবরিল চলে আসে, ফানাদা জিবরিল আহেল আসসামা, জিবরিল আসমানের বাসিন্দাদেরকে ডাকে, তারপর বলে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ তো মুখরে ভালোবাসতে আমিও ভালোবাসছি, ফাহিব্বু তোমরাও ভালোবাসো, সর্বপ্রথম ভালোবাসে আল্লাহ, এরপর ভালোবাসে জিবরিল আমিন, এরপর ভালোবাসে আসমানের ফেরেশতা সুম্মা, এরপর ইউদাউলাহুল কামুল ফিল আরদি, মালিক জমিনে যাদেরকে পছন্দ করেছে তাদের বক্ষে বক্ষে বুকে বুকে মওলার প্রেমিকের প্রেম সৃষ্টি করে দেয়। এটা কয় নম্বর? এটা চার নম্বর। আমরা মা বিন করছি কয় নম্বর? চার নম্বর। প্রথম আল্লাহ ভালোবাসে, এরপর জিবরিল ভালোবাসে, এরপর আহলুসামা আসমানের বাসিন্দা ভালোবাসে, সুম্মা চার নম্বরে ইউদাউল্লাহুল কাবুল ফিল আরদি, আসমানি পৃথিবী, এই পৃথিবীতে মালিক যাদেরকে চয়েস করেছে পছন্দ করেছে তাদের বুকে মালিক প্রেম দিয়ে দেয়। তো আমরা বলি এই প্রেমের বাগান বন্ধ করতে যারা চাও, এই প্রেমের বাগান বন্ধ করা মানে গাছের ডাল কেটে দেওয়া, একটা ডাল কাটলে দশটা ডাল বের হয়ে যাবে। শোনা, কাটতে চাওয়া
ওই ডাল থেকে দশটা বের হবে, এক জায়গায় বন্ধ করলে দশ জায়গায় শুরু হবে। তো আমরা বলি ডাল কেটো না, পারলে গোড়াটা কেটে দাও, তাহলে বন্ধ হয়ে যাবে। তো ও জিজ্ঞেস করে গোড়াটি জমিনে না আসমানে, তা আমরা বলি গোড়া তো জমিনে নয়, গোড়া তো আসমানে। কাঁপাও যদি সাহস হয় কেটে দেখো, আর যদি কাঁপতে না পারো আমাদের প্রেমের বাগানে চলে আসো। তুমি তোমার নবীর উম্মত, আবু বকরের বিচার মানো না,
মানবে কার বিচার? তখন গর্ব করে বলছে আমাদের মাঝে কঠিন আসি তাও আলাল কুফার, নাম তার ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে বিচার করবে সেটা মানব। এখন ইহুদি বলে কেমনে বিশ্বাস করবো তোরে, তুই তো নবীর বিচারও মানিস নাই, তুই তো সিদ্দিকে আকবরের বিচারও মানিস নাই, ফারুকের বিচার মানবি বিশ্বাস করবো কেমনে? তখন মুসলমান হাতে হাত রেখে বলছে এটাই লাশ, তোমাকে অন্য কারো দুয়ারে নিয়ে যাব না। বলে তাহলে চলা যায়। গেছে ফারুক আজমের দরবারে, ইহুদি বড় বিরক্ত হয়ে বললেন আমার তার দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কোরআন আছে, তাসবিহ আছে, কিন্তু নবীজি এইভাবে বিচার করলেন, ও কি বলল? মুসলমান বলে বিচার মানি না। এরপর গেলাম আবু বকর সিদ্দিকের কাছে, উনি কি বিচার করলেন? যে নবীজি যা বিচার করছে তাই তো করছে। উনি কি বলল? মুসলমান বলে বিচার মানি না। মুসলমান কি বলছে? ওমর যেরকম বিচার করলে সেরকম মানবো। ফারুক আজম তার দিকে ফিরলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূল, হে পুরুষ তুমি কি এই কথা বলেছো? তা বলেছি, আমি বলছি ওমর যে বিচার করবে সেটাই মানব। ফারুক আজম তরবারি বের করে বলছে যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, আমার বিচার দুনিয়াতে থাকার কোন অধিকার নাই, এক কোপ দিয়ে বিভাগ করে দিয়েছে। এক কোপ দিয়ে কয়বার কারে দাড়িওয়ালার কারে টুপিওয়ালারে, আমি মারলে আপনি আমার চুড়াইয়া তুলবেন, টুপিওয়ালারে পাগড়িওয়ালারে কপালে সিস্টার তাপ ওয়ালারে এক কোপ দিয়া কয়বার করে দিছে দুইবার। এখন মদিনার আকাশে বাতাসে একটা আওয়াজ, মুসলমান মেরে ফেলছে ওমর, ওমর দাড়িওয়ালারে মারছে, ওমর পাগড়িওয়ালারে মারছে, ওমর তাসবিহওয়ালারে মারছে, ওমর কোরআনওয়ালারে মারছে, ওমর নামাজিরে মারছে। চতুর্দিকে একটা হাঙ্গামা শুরু হয়ে গেছে, চলে আসছে বিচার নবীর দরবারে। আমার নবী তো জানে উপরে মুসলমান হলেও ওমর মুসলমান মারে নাই, সে তো ভেতরে মুনাফিক ছিল, কাজ করেছে। কিন্তু আমার নবী যদি বিচার করে দেয় তখন মদিনাই বলবে নবীজি স্বজন প্রীতি করছে, ওমরের পক্ষে গেছে, ওর বিপক্ষে গেছে। আল্লাহর ডাক দিয়ে বললেন হাবিব এখানে কিন্তু আপনার শানের কাজ কারবার চলছে, সুতরাং আপনি কোন রায় দিয়েন না, রায় আমি দিব। যখন মদিনায় এমন একটা পরিবেশ উঠে গেল যে ওমর মুসলমান মারছে, ওমর মুসলমান মারছে, ওমর মুসলমান মারছে, আল্লাহ ডাক দিলেন হাবিব সবাই কি বলছে? সবাই আমার ওমরের দোষ দিচ্ছে, কারণ যারে মারছে তার তো দাড়ি আছে, তার তো পাগড়ি আছে, তার তো জুব্বা আছে। আল্লাহ বলে আমি বলছি বালা ওয়াব্বিকা লা ইউমিনুন লা ইউমিনুন, হাবিব আপনার রবের কসম মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই, দাড়ি থাকার নাম মুমিন নয়, চোখ থাকার নাম মুমিন নয়, পাগড়ি থাকার নাম মুমিন নয়, যার পুকে নবী নাই। আল্লাহ বলে লা ইউমিনুন মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই, ওমর মুমিন মারে নাই, মুনাফিক মারছে, মুনাফিক মারছে। আল্লাহ বলে নবী যার পুকে নাই মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আজকে বাংলায় দেখি দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, কোরআন তো আছে, কিন্তু নবীর মিরাজ নাই, নবীর কিয়াম নাই, তারা মুমিন হতে পারে নাই। তারা মুমিন হতে পারে এটা বুঝো না কার? আপনি তো তাদের প্রতিষ্ঠান দেখে দৌড় দিয়েছেন। আল্লাহ বলে লা ইউমিনুন মুমিন হতে পারে নাই, আপনি তার দাড়ি দেখে দৌড় দিয়েছেন। আল্লাহ বলে লা ইউমিনুন মুমিন হতে পারে নাই, মালিক মুমিন কারে হয়? আল্লাহ বলে তিনটা জিনিস তার কাছে থাকবে তারে মুমিন বলে। এক নাম্বার হাত্তা ইউহাক্কিমুকা
ফিমা সাজারা বাইনাহুম, তাদের মাঝে ঝগড়া হলে বিচারক অমুক তমুক নয়, বিচারক আমার রসুল মানতে হবে। এক নম্বর, দুই নম্বর, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি রসুল যে বিচার করবেন এই ব্যাপারে কোনো সংশয় থাকা যাবে না। তিন নম্বর, ওয়াইউসাল্লিমু তাসলিমা, তার পছন্দ হোক আর নাই হোক আপনার বিচারকে একশোতে একশো মানতেই হবে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে সবক দিলেন, নবী যদি তোমার মূল হয় এটার নাম ঈমান হয়, নবী যদি তোমার মূল না হয় এটার নাম ঈমান হওয়ার কোন সুযোগ নাই। এখন তো গভীরভাবে খেয়াল করবেন, এই পাঠ আর এই পাঠ আমি কারো নাম বলবো না, আজকে আমরা যারা এখানে বসেছি তারা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? নবী নূরের পক্ষে না বিপক্ষে? নবী জানার পক্ষে না না জানার পক্ষে? এই পরিপুরের যারা বসেছে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইয়া আমার রসুলকে মূল মনে করে, কথা ঠিক না? এখন আমরাও বলছি কোরআন কোরআন কোরআন, কোরআনের বাইরে কোনো কথা আছে নাই? আমার বন্ধু যিনি বলছেন নবী মরা উনিও কিন্তু বলছে কোরআন, আমার বন্ধু যিনি বলছেন নবী জানে না উনিও কিন্তু বলছে কোরআন, যিনি বলছে নবী ফসে মাটির সাথে মিশে গেছে উনিও কিন্তু বলছে কোরআন। আমি অবাক হয়ে গেলাম, কি রে কোরআন তোমাকে নিয়ে একদল বলে নবী জিন্দা একদল বলে নবী মরা, কি রে কোরআন তোমাকে নিয়ে একদল বলে নবী জানে একদল বলে নবী জানে না, তুমি তো কোরআন, তোমাকে নিয়ে মুসলমান দু গ্রুপ হলো কেন? কোরআন বলে আমাকে নিয়ে অবজেকশন করিও না আপত্তি করিও না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কোরআন কোনো সন্দেহ নাই, যেখানে সন্দেহ নাই সেখানে দুই দল নাই, দল হবে কয়টা? একটা, যেমন সূর্য উঠছে এটা দুই দল হওয়ার কোনো সুযোগ নাই, মঞ্চ বললে সূর্য উঠেছে আপনারাও বললেন সূর্য উঠেছে, কিন্তু আমি কোরআন করলাম, কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই। এখন আমি বললাম বন্ধু নবী কি জিন্দা, আপনি বললেন মা বলিও না মা বলিও না নবী জিন্দা, আমি বললাম দলিল কি, আপনি বললেন কোরআন, আমি বললাম কোথায় আছে, আপনি বললেন কোরআনে আছে, আমি বললাম শুনতে চায়, আপনি বললেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, হাবিব দুনিয়াতে আঙ্গুল তুলেছেন চাঁদ দু টুকরো হয়েছে, হাত তুলেছেন সূর্য উঠে গেছে, কদম তুলেছেন মেরাজ হয়ে গেছে, এটা তো সামান্য ক্ষমতা, আপনি ইন্তেকাল করতে দেরি, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার হায়াতের চেয়ে আপনার আখিরাত রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। কোরআনে আছে না নেই? আজকের মাহফিল আমার নবী কি জানে কি বিশ্বাস করেন? জানে বিশ্বাস করেন? জানে বিশ্বাস করেন? যেমন এখানে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, কথা ঠিক না? মোবাইল দিয়ে লাইভ হচ্ছে, দুইটা কাজই তো হচ্ছে। এখন আমি বলবো ভিডিও করেন আমার কোনো আপত্তি নাই, কেন আমি চলে যাওয়ার পর যদি কোনো একটা আপত্তি উঠে যায় তখন যেন এটা ফরিদি সাহেব হামিদি সাহেব সিদ্দিকী সাহেব ওনারা বলবে আমি দায়ভার নিব না, উনি বলছে উনি দায়ভার নিবে, তো ভিডিও থাকলে অন্তত আমি বলতে পারবো ভিডিওটা ছাড়েন কি বলছি প্রমাণ হোক, কিন্তু আমি বলবো লাইভের দরকার নেই। কেন? কারণ আমরা তো এখানে বসে আমি আপনাদেরকে লাইভে দেখছি চোখে, আপনি আমাকে দেখছেন, তো আমি বলবো লাইভের দরকার নাই, আপনিও বললেন লাইভের দরকার নাই, কিন্তু উনি বলবে দরকার আছে। আমি বললো কেন? যে হুজুর আপনি এটাকে যদি পুকুর মনে করেন বড় ভুল হয়ে যাবে, এটা তো সমুদ্র, এখানে যতগুলো লোক এসে বসেছে প্রবাসে এর চেয়ে লক্ষ মানুষ এই মাহফিল দেখার জন্য লাইভে বসে আছে, কথা ঠিক কি না? এখন ওনার যুক্তিকে আমার খণ্ডন করার কোনো সুযোগ আছে? তাহলে এক মোবাইলের ইন্টারনেটের কানেকশনে
সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পাচ্ছে, আরব আমিরাতের প্রবাসী লাইভে দেখতে পাচ্ছে, আমেরিকা আফ্রিকার প্রবাসী লাইভে দেখতে পাচ্ছে। এখন আপনারা অডিয়েন্স বলেন, মোবাইলের শক্তি বেশি না মানুষের ব্রেইনের শক্তি বেশি? মানুষের ব্রেইনের শক্তিশালী মোবাইলের চেয়ে মানুষের ব্রেইনের শক্তি বেশি। আর আল্লাহ বলে হাবিব, মানুষের ব্রেইনের চেয়ে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি নবীর শক্তি বেশি। আমার রাসূল বলেন, ওয়া মাতি খায়রুল লাকুম, আমার মরণে কাঁদিও না কাঁদিও না, যে তোমাদের জন্য অনেক উত্তম। কেন? আমার রাসূল বলেন, আমি মরা নই মরা নই, তো ওরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যা আমল করো সোনার মদিনায় এই আমলগুলো উপস্থাপিত হয়। তাহলে এক, মোবাইলে সৌদি আরব, আরব আমিরাত, আমেরিকা, আফ্রিকা ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে যদি প্রবাসীরা আজকের মাহফিল লাইভে দেখতে পায়, খোদার কসম আমার নবী কামলিওয়ালা সোনার মদিনায় নবুয়তের ইন্টারনেট দিয়ে আশিকদের মিলন মেলা লাইভে দেখতে পাবে। বাঙালিকে আর অসুবিধা করতে পারেনি, সুতরাং সুবিধার মূল্য শুরু করতে হবে। সব বাঙালি আবার কখনো সুবিধার অসুবিধা মনে করে না, সবাই দৌড়ে সুবিধার কারণে, এটা মনে রাখবেন। এটা দিয়ে অনেক কিছু বোঝাই দিচ্ছি, বুঝলে বুঝলেন না বুঝলে নাই। এখন আসেন, বাঙালি দৌড়ে কিসের কারণে? সুবিধার কারণে, এটা মনে রাখবেন। এটা বুঝলে সব বুঝিয়েছেন, আর এটা না বুঝলে কিছুই বুঝেন নাই। তা আমিও এই সুবিধাতে পাইলাম, আমার তো এতগুলো আলেম রাখি, 5 মিনিটে বসে দেওয়ার কথা যদি আগত থাকতো, কিন্তু আমি যখন সুবিধা পাইলাম আমি বললাম এটা মিস করি কেমনে, বুঝতে পারছেন? এটার ভিতরে জবাব চলে আসছে, এখন সামনের দিকে যায়, গভীর অর্জন করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, আমি ওই নবী জিন্দা, আমার বাইবেলে দলিল আছে কোরআনে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার বন্ধু বলে, না না নবী বলা, আমি বললাম দলিল কই? উনি বলে কোরআন কি বলছে? আল্লাহই বলছে ইন্নাকা মাইয়িতুন মাইয়িতুন, সুতরাং নবী তো বলা। উনি বলে কোরআন, আমিও বলি কোরআন। এখন বললাম নবী কি জানে? আপনারা বললেন কি বলেন? অবশ্যই জানে। আমি বললাম দলিল কি? আপনি বলেন কোরআন। আল্লামাকা মা লাম তাকুন তাফলাম, হাবিব এমন ভাবে শিখিয়েছি, অজানা বলতে আমি আল্লাহ কিছু রাখি নাই। সেই জন্য মেরাজ যখন গেছে, আসমান আল্লাহ সৃষ্টি, জমিন আল্লাহ সৃষ্টি, যা দেখা যায় মাওলা সৃষ্টি, যা দেখা যায় না মাওলা সৃষ্টি, কিন্তু সবচেয়ে বেশি গায়েব হচ্ছে আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে গোপন থাকা। তা আল্লাহ কি ওপেনে না গোপনে? আমরা কি আল্লাহ দেখছি নাই? দেখি নাই। কিন্তু মেরাজে গিয়ে কামলিওয়ালা যখন মালিকরে দেখে ফেলেছে, তখন আশিক বলছে, আউর কুই কায়া তুমসে নাহা হো বালা, যাব না খোদা না চুপা তুমি করো দু দরদি করিস না, নবী এটা জানে না ওটা জানে না বলিস না, নবী পিছনে দেখে না বলিস না। আর যার চর্ম চোখ মাওলার দিকে ফেলেছে, ওই চোখ দুনিয়ার কোনো কিছু দেখে নাই, এটা বিশ্বাস করি কেমনে? সুতরাং দলিল আছে না নেই? আর আমার ভাই বলে রসুল নাকি আলিফ পাও চিনে না, আমার ভাই বলছে আমার রসুল নাকি আলিফ বাইও আলিফ পাও চিনে না। উনি দলিল দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়াল উম্মি, আসলে উম্মি মানে রাসূল আনপড়, আলি হোসেন না বাও চিনে না। তা আমি বলি যে নবীর নিরক্ষর কয়, তার চেয়ে বড় নিরক্ষর এই জমিনে কোনো মাঝ অন্য নাই। এখন কয়টা হইল? দুইটা হয়ে গেল, একটু আমার কথা বুঝবে না। আমরা বলি রাসূল জিন্দা,
আমরাও বলি কোরআন, আমরা বলি রসুল মরা, ওনারাও বলেন কোরআন, আমরা বলি রসুল জানে, আমরা বলি কোরআন, ওনারা বলে রসুল জানে না, ওনারাও বলে কোরআন। এখন আমি যদি ফরিদি সাহেবকে জিজ্ঞেস করি রসুল কি নূর, উনি বলবে অবশ্যই নূর। আমি বললাম কোথায় আছে, উনি বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনে আছে, সিরাতাম মুনীরা কোরআনে আছে। আমার বাইরে বললাম ফরিদি সাহেব বলেছে রসুল নাকি নূর, উনি বললেন না না না, রসুল তো আমার মতো মাটির মানুষ। আমি বললাম কোথায় আছে, কোরআনে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাহলে আমিও বলি কোরআন, উনিও বলে কোরআন। পাবলিক হয়রান হয়ে গেছে, হুজুর কোথায় যাব, আপনাদেরও দাবি ওনাদেরও দাবি, আপনাদেরও মাহফিল ওনাদেরও মাহফিল, এদিকেও আলেম ওইদিকেও আলেম, এদিকেও মুফাসসির ওইদিকেও মুফাসসির, এদিকেও মুহাদ্দিস এদিকেও মুহাদ্দিস, যাবো কোথায় যাবো কোথায়। তো কোরআনকে বললাম তুমি তো বলেছো জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাহলে আজকে দুই গ্রুপ হলো, দুই দিকে আলেম, দুই দিকে মুফাসসির, দুই দিকে মুহাদ্দিস, দুই দিকে মাদ্রাসা, মাবলিগ যাবে কোথায়, পাবলিক যাবে কোথায়। কোরআন বলে আয়া শেষ হয় নাই, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আলেম কোন দিকে দেখিও না, মুফাসসির কোন দিকে দেখিও না, মুহাদ্দিস কোন দিকে দেখিও না, মাদ্রাসা কোন দিকে দেখিও না, মুত্তাকি মুত্তাকি ইমাম নসবি বলে আল আউলিয়া ওয়াসালিহিন, ওয়ালি কোন দিকে দেখো, আব্দুল কাদের জিলান কোন দিকে দেখো, মঈনুদ্দিন চিশতিয়ানির কোন দিকে দেখো, শাহজালাল কোন দিকে দেখো, সেন শাইসির কোট কোন দিকে দেখো, হাজার এনায়েত পুরি কোন দিকে দেখো, ফতে আলী রাইসি কোন দিকে দেখো, হাজার ফরিদ ফুল কোন দিকে দেখো। Yeah.
ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সে আকীদা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান জুলুরাইনের সে আকীদা, উসমান জুলুরাইনের যে আকীদা, ফারুক আজমের সে আকীদা, ফারুক আজমের যে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, দয়াল নবীর দ্বারা সে আকীদা, আমার নবীর দ্বারা সে আকীদা, মাওলার দ্বারা সে আকীদা। সেই জন্য একটা মেসেজ দিয়ে শেষ করা হলো, শেষ করা যায়, দরবার বান্দাকে সিজদা দেওয়া শেখায় না, দরবার মাওলাকে সিজদা দেওয়া শেখায়। দরবার বান্দারে সিজদা দেওয়া শেখায়, কারে সিজদা দেওয়া শেখায়? আল্লাহরে। এখানে বান্দান চলে না, এখানে মাওলার প্রেম চলে। এখানে কি চলে না বন্দানে, এখানে কি চলে মাওলার প্রেম চলে? নারী পুরুষের অভাব মেলামেশা যেখানে হয় এটার নাম বন্নামি হয়। এখানে নারী পুরুষের অভাব মেলামেশা চলে না, এখানে পর্দা কিভাবে করতে হয় সেটাই শেখানো হয়। সুতরাং বন্নামি এক জিনিস শূন্য, বন্দামি এক জিনিস শূন্য, শূন্যি বন্ড নয়, বন্ড শূন্য নয়, বন্ড কি নয়, শূন্য নয়, শূন্য কি নয়, বন্ড নয়। সুতরাং আমরা জাতিকে জানিয়ে দিতে পারি, সেটা হোক কাদেরি, সেটা হোক চিস্তি, সেটা হোক সরওয়ার্দি, সেটা হোক নকশবন্দি, সেটা হোক মুজাদ্দিদি, সেটা হোক রেফাই, সেটা হোক শাহজালি, সেটা যে তরিকা হোক, যেখানে আমার নবীর প্রেম আছে আমরা এক ছিলাম, এক আছি, কারবালা পর্যন্ত এক থাকব। কারবালা আবার হবে, কথা আমার শেষ, কথা আমার শেষ, কারণ তিনি শেয়ার দিয়েছেন, তিনি হুসাইনের কথা বলছেন। আমি হুসাইন বললে থাকতে পারি না, আমি হুসাইন বললে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ রক্তটা আমাদের মাঝে আছে, তো বেইমানি করতে পারে না। হুসাইন বললে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি হুসাইন কিভাবে শহীদ হিসেবে বলতে পারবো না, কারণ এটা অন্য কেউ বলতে পারবে, কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমার হুসাইন যখন কারবালায় দাঁড়িয়ে গেছে, নয় মহরম শেষ হয়ে গেছে, দশই মহরমের সূর্য উঠে গেছে, আমার হুসাইনের সামনে তোমার শাহজাদা আলী আসগর শহীদ হইত না, আজকে একাত্তর আমলের রসুল শহীদ হইত না। হুসাইন সময় আছে, শুধু এজিদের হাতে হাতটা রাখবা, তুমি এখনো মুক্তি পেয়ে যাওয়া। মক্কার গভর্নর, মদিনার সিংহাসন, গাড়ি বাড়ি যা লাগবে সব দিব, 22,000 হোসাইন বললে স্লোগান দেবে। হোসাইন হাসি দিয়ে বলে, হাত দিলে কি পাবো? হাত দিলে মক্কার গভর্নর, মদিনার রাজপ্রসাদ, টাকা পয়সা, পাবলিক পাওয়া। হোসাইন হাসি দিয়ে বলে, হাত দিলে দুনিয়া পাবো, গর্দান দিলে তো আমার নবীরে পাওয়া যাব। তুই সীমার বল, আমি কি দুনিয়া নিব না আমি কাবুলিওয়ালা নেব,
এ খাজা ফরিদপুরে রাত্রে ঘুমায় নাই কেন জিজ্ঞেস করে দেখেন, এ খাজা ফরিদপুরে নিজের জীবনে এরকম এরকম রিয়াদত কেন করেছেন? কাল যদি তাকে জিজ্ঞেস করে দেখেন বলবে, আমি দুনিয়া চাই নাই, আমি আমার কামিওয়ালারে চেয়েছে। এইভাবে আল্লাহ বলিগণ কামিওয়ালারে চেয়েছে। হোসাইন বললেন, হাত দিলে একজন লম্পট, একজন মাদক আসামি, একজন ধর্ষণের আসামি এজিদের হাতে নানা জানের ইসলামকে আমি কোরবান করতে পারবো না। শিবার তোরা দুনিয়াতে বিক্রি হতে পারিস, হুসাইন তো কামলিওয়ালার কদমে বিক্রি হওয়াছে। কারো বলা নেমে গেলেন, আমি ওইদিকে যাব না, আমার হুসাইন কোন হুসাইন? আপনি যদি একটু করে ভাবেন, মক্কার খানে কাবার সাথে একটা পাথর আছে বড় দামি, নাম কি হাজরে আসওয়াদ, কথা ঠিক না? হাজরে আসওয়াদ এখনো মানুষ সমুদে, ভবিষ্যতেও মানুষ সমু দিবে। কেন হাজরে আসওয়াদ দামি? যদি কান্তাকে জিজ্ঞেস করেন, পাথর ফরিদপুরে কোটি পাথর আছে, আমরা পাথরের উপর পা দিয়ে হাঁটি, কিন্তু তুমি পাথরকে তো পা দেওয়া দূরের কথা, হৃদয় দিয়ে ভালোবাসি, চুমু দিতে চাই, তোমার দাম এত কেন? হাজরে আসওয়াদ বললে, একটা কারণে আমার দাম, কারণ তোমার নবী ইমামুল মুরসালিন জীবনে আমাকে একবার চুমু দিয়ে দিয়েছে, একবার চুমু দিছে, মাটির পাথর কাবার সাথে উঠে গেছে, আমার হোসাইনকে একবার চুমু দেয় নাই, কপালে চুমু দিয়েছে, গালে চুমু দিয়েছে, টুটে চুমু দিয়েছে, বুকে চুমু দিয়েছে, গলায় চুমু দিয়েছে। হাজরে আসওয়াদ যদি একবার চুমু পাওয়ার কারণে পাথর যদি জমিন থেকে কাবার সাথে লাগে যায়, হোসাইন তো একবার নয় হাজারের উপর কামলিওয়ালা চুমু দিয়েছে, কোথায় উঠবে হুসাইন? একবার ভেবে দেখেন, ওই হুসাইন কারবালার জমিনে পড়ে গেছে, সীমার বুকের উপর উঠে গেছে, ইবনে জিয়া গলাটা চিবে ধরেছে। আমি বলতে পারবো না ওই জিনিসটা, হুসাইনের গদান বিবাক হয়ে গেছে, যখন হুসাইন শহীদ হয়ে গেছে, হুসাইনের বডি মোবারকের উপর ঘোড়া দিয়ে লাফানো হচ্ছে, আর হুসাইনের মাথা মোবারক বল্লমের উপর তুলে দিয়েছে। কোথায় তুলে দিয়েছে? আমার হুসাইনের মাথা বল্লমের উপর তুলে দিয়েছে। এখন বিজয় মিছিল চলছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বিশাল বিজয় মিছিল চলছে, আমার হুসাইন উপর থেকে জিজ্ঞেস করছে, কিসের মিছিল? তখন সীমার ইবনে জিয়াদ বলছে, বিজয়ের মিছিল, ইয়াউমুল ফাইহ ওয়াস সুরুর, আনন্দের মিছিল। কেন? সে ইয়াজিদ বাহিনী জিতে গেছে, হুসাইন বাহিনী হেরে গেছে, সেই জন্য আজ কুবার জমিনে এজিদ বাহিনী বিজয় মিছিল করছে। তখন হুসাইন বলে, মাথাটা তুলে দেখ, সবাই মাথা তুলে দেখলো, বলুন পরে কারে দেখা যায়? সবাই বললেন, হুসাইনকে দেখা যায়। সোনেরা এজিদ যে হেরে যায় সে নিচে থাকে, যে জিতে যায় সে দূর করে থাকে। যে হেরে যায় সে কোথায় থাকে? নিচে। আর যে জিতে যায়, তার মাথা কোথায় থাকে? উপরে। সেই দিন আমার হুসাইন বলছে, হুসাইন জিতে গেছে, এজিদ হেরে গেছে। যখন আমি বাংলার জমিনে চট্টগ্রামের যত্নে জুলুস দেখি, আমি যখন এই আক্রোশী ফরিদপুরে এই প্রেমিকদের মিলন মেলা দেখি, আমি যখন মুর্শিদপুরে আশিকের সুন্দর চোখের পান দেখি, আমি যখন সমগ্র চৌত্রিশ স্ত্রীকে শাহজালালের সৈনিকদের মুখে ইয়া রাসূলুল্লাহ শুনি, আমি বলতে চাই, হুসাইন আপনি কুফায় একলা ছিলেন বলে আফসোস করেছেন, কিন্তু আজ এই 2024 সালে আমরা জানিয়ে দিতে চাই, আপনি একলা নয়, একলা নয়, কোটি হুসাইনি হুসাইনের পতাকা তোলার জন্য জান দিতে প্রস্তুত আছেন।